রঘুনাথগঞ্জের কাকুরিয়ায় খুন হওয়া মহিলার দুই ছেলের পড়াশোনা ও অন্যান্য দায়িত্ব তুলে নিলেন মন্ত্রী জাকির হোসেন। এ প্রসঙ্গে কি বলেছেন মন্ত্রী জাকির, দেখুন। তাদের পড়াশোনার দায়িত্ব আমি নিব, কারণ যে মানুষ যারা নেই তার পক্ষে আমি আছি। আমরা চাই মানুষের, প্রতিটা মানুষের ভালো হোক। এই ছেলে মেয়ে দুটো যেন মানুষ হয়, তার বাবা মারা গেছে আগে, মাকে কেটে ফেলেছে, এটা দুঃখজনক। যে কেটেছে তার যেন শাস্তি হয়, সেই ব্যবস্থা আমরা আমাদের প্রশাসন নিয়েছে, পুলিশ ভালো ভূমিকা নিয়েছে। আমরা যেন তার বেল না হয়, তারা যেন শাস্তি পায়, সেটা আমরা ব্যবস্থা করবো। কিন্তু এই ছেলে মেয়ে দুটার কেউ নাই, তার আমি দায়িত্ব নিব, তারা যেন লেখাপড়া মানুষ হয়, মানুষ করার আমরা চেষ্টা করবো। এলাকার লোকের সহিতা আছে, সকল সকল মানুষ আছে, তার নানি আছে, তার দাদা আছে, তার চাচারা আছে, সকল মিলে আছে। কিন্তু আমি লেখাপড়ার জন্য যে দায়িত্ব নেব, তারা যেন ভালোভাবে শুধু মানুষ হয়, তারা যেন বুঝতে না পারে তার বাপ মা মারা গেছে, আর সবাই আমরা বাবা মা, সেই হিসাবে আমরা তার দায়িত্ব নিচ্ছি যেন আগামী দিনে তারা ভালো জন্য হয়।